আজকের ভ্লগটা কোনো ডেলি ভ্লগ নয়। আজকের ভ্লগে আমি এখানে এসে যা যা জানতে পেরেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। কানাডাতে কত রকমের ঘর বাড়ি আছে সেটা আমি তোমাদের জানাব। নাম্বার ওয়ান হলো সিঙ্গেল হাউস। এই বাড়িগুলো সাধারণত সবাই কিনে বসবাস করে, এগুলো ব্যক্তিগত বাড়ি হয় নিজেদের, এগুলো ভাড়ার জন্য খুব একটা অ্যাভেলেবেল থাকে না। তবে হ্যাঁ, খুব রেয়ার এই বাড়ি ভাড়া পাওয়া যায়, সেটাও শেয়ারে, কারণ এই বাড়ির ভাড়া অনেকটাই বেশি হয়। নাম্বার টু হলো বেসমেন্ট। এই নামটা শুনে বুঝতেই পারছো যে এটা মাটির তলায়, মানে গ্রাউন্ড ফ্লোরেরও নিচে, যেটার বেশিরভাগ অংশটাই মাটির তলায় থাকে। এই বেসমেন্ট বেশিরভাগটাই থাকে সিঙ্গেল হাউসের নিচে, মানে যাদের ব্যক্তিগত বাড়ি রয়েছে সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরেরও নিচে আরও একটি ফ্লোর বানানো হয় ভাড়া দেওয়ার জন্য, বেশিরভাগটাই ভাড়া দেওয়ার জন্য। তো এই দেখো, সিঁড়ি দিয়ে এইভাবে নিচে নেমে গিয়ে আলাদা একটা এন্ট্রান্স থাকে। বেসমেন্টের কিন্তু কোনো বারান্দা থাকে না বা বড় বড় কিন্তু জানলা থাকে না। অনেক বছর আগের পুরনো যে বেসমেন্ট সেগুলোর অধিকাংশটাই মাটির নিচে, তাই সেগুলোতে ছোট ছোট জানলা থাকে। কিন্তু এখন ইদানিং যে বেসমেন্টগুলো তৈরি হয়েছে সেগুলোর অর্ধেকটা মাটির উপরে, অর্ধেকটা মাটির নিচে, তাই এখানে কিছুটা হলেও জানলা বড় থাকে, যেগুলোকে ওয়াক ইন বেসমেন্ট বলে। এরপর আমরা দেখে নেব টাউন হাউস। এই টাউন হাউসগুলো আমি প্রথম এখানে এসেই দেখেছি, যেগুলোর একটা দেওয়াল কমন থাকে, আর এগুলো থার্ড ফ্লোর অবধি হয় না, খুব জোর সেকেন্ড ফ্লোর অবধি হয়। আমি যতগুলো দেখেছি সবগুলো ছিল সেকেন্ড ফ্লোর অবধি। তো এগুলোর দুটো বাড়ির মাঝে একটা দেওয়াল কমন থাকে এবং এগুলোতে জানলা, বারান্দা, বড় বড় দরজা সবই একদম খুব সুন্দর থাকে। আর আমার টাউন হাউস ভীষণ পছন্দের, দেখতেও খুব সুন্দর লাগে, একদম সাজানো বাড়ির মতো। নাম্বার ফোর, রেন্টাল অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলো তৈরিই করা হয় শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য। এই অ্যাপার্টমেন্টগুলো চেনার উপায় হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরে ঠিক এইভাবে অ্যাড দেওয়া থাকে এবং লেখাও থাকে যে এগুলো রেন্টাল অ্যাপার্টমেন্ট। এখানে এজেন্ট ছাড়া কোনো কিছুই হয় না, তাই এজেন্টের মাধ্যমেই আপনাকে বিল্ডার্সের কাছে যেতে হবে। যে বিল্ডার এই অ্যাপার্টমেন্টটা তৈরি করেছে সেই বিল্ডারই এই অ্যাপার্টমেন্টের মালিক। এই অ্যাপার্টমেন্ট কিন্তু বিক্রির জন্য নয়, শুধুমাত্র রেন্টাল অ্যাপার্টমেন্ট, তাই এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বাড়ির মালিক একজনই। আর এই রেন্টাল অ্যাপার্টমেন্ট কখনোই ফুল ফার্নিশড হয় না। রেন্টাল অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিন, ড্রায়ার, এগুলো অ্যাপার্টমেন্টের মধ্যে, মানে তোমার ঘরের মধ্যে থাকবে না, এগুলো থাকবে বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট জায়গায়, যেখানে গিয়ে তোমাকে জামাকাপড় ওয়াশ করে ড্রাই করে নিয়ে আসতে হবে এবং সেটাও একটা পেমেন্টের মাধ্যমে। একটা ছোট্ট কার্ড আপনাকে করিয়ে নিতে হবে, সেখানে টাকা ভরিয়ে রাখতে হবে, আর যতবার আপনি ওয়াশ বা ড্রাই করতে যাবেন ওই কার্ডটা আপনাকে ইউজ করতে হবে, আর ওই কার্ড থেকেই টাকা কাটবে।
নাম্বার 5 হলো কন্ডোমিনিয়াম বা কন্ডো। আমরা সাধারণত কন্ডোই বলে থাকি। এই কন্ডো আর অ্যাপার্টমেন্টের মধ্যে খুব একটা বাহ্যিক পার্থক্য হয়তো আপনার চোখে পড়বে না। এর পার্থক্য হলো শুধু ভেতরের কিছু ব্যবস্থাপনায় আর মালিকানায়। কন্ডো মানে হলো একটি সোসাইটি যেখানে প্রত্যেকটা বাড়ির বা প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকানা একদমই আলাদা আলাদা। এই কন্ডো ফুল ফার্নিশড হতে পারে, আবার একদমই কোনো ফার্নিচার নাও থাকতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে সেই বাড়ির মালিকের ওপর। আর এই কন্ডোতে ওয়াশিং মেশিন, ড্রায়ার সবটাই আপনার ফ্ল্যাটের মধ্যেই থাকবে। কন্ডোতে সুইমিং পুল, জিম, বাচ্চাদের খেলার জায়গা সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। সিঙ্গেল হাউস ছাড়া বাকি সবগুলোই ভাড়ার জন্য অ্যাভেলেবেল। তবে সব থেকে এক্সপেন্সিভ হলো কন্ডো। বর্তমানে ওয়ান বেডরুম কন্ডোর ভাড়া $22,000 থেকে শুরু করে $27,000 অবধি হতে পারে। তবে এই ভাড়াটা আপনি কোন জায়গায় ভাড়া নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি একটু পজ এরিয়াতে ভাড়া নেন তাহলে অবশ্যই ভাড়া বেশি হবে। আর এই প্রত্যেকটা বাড়ি ভাড়াই কিন্তু আপনাকে এজেন্টের মাধ্যমে পেতে হবে, তবে এজেন্টকে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। এজেন্ট শুধু আপনাকে বাড়িটা ভাড়া পেতে সাহায্য করবে, ব্যাস এইটুকুই। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমি একটু অন্যরকম ভ্লগ বানালাম, না হলে রোজ আমি আমার রোজকার কাজকর্মই দেখাই। তো চলো আজকের মতো, টাটা, বাই বাই।